সবাই সুন্দর পরিবেশে বসে জানো মুনাজাত হবে সুন্নত তরিকায় দোয়া হবে দোয়ার মধ্যে আঙ্গুল ঘুরায়েন না যেভাবে দোয়া করুন এইভাবে দোয়া করবো আমি মুসাফির মানুষ আপনাদের সামনে এসেছি বাজানের পারমিশন পাইছি এখন দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাফিরের দোয়া কবুল করেন কথা করছি কিনা যদিও আমার দোয়া আল্লাহর কবরে কবুল নাও হয় এখানে আল্লাহর ওলিও হলা চল উলামাই কেরাম আছেন এই বিশাল জমাত 40 জন আল্লাহর বান্দা দেখানো আছেন 100 জন আল্লাহর বান্দা দেখানো আছেন হাদিস শরীফে আছে এখানে আল্লাহর একজন ওলি থাকেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহীম আল্লাহুম্মা আমীন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقل رب ارحمهما كما রব্বায়ানি সগীরা আল্লাহ রাব্বুল আলামিন মাওলাই করিম এই বিশাল মানুষের জমাত লইয়া আল্লাহ তোমার মায়ার মকবুল বান্দা হল লইয়া আয় আল্লাহ মঞ্চে উপস্থিত আছেন আমার বাজান হুজুর কেবলাকে সঙ্গে নিয়া আল্লাহ রাব্বুল আলামিন মাওলাই করিম এই জামাতের মধ্যে আরো অসংখ্য গণিত উলামায়ে কেরাম রয়েছেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের বান্দা করলিয়া আমি গুনাগার দুইটা হাত বাড়াইলাম আল্লাহ আল্লাহ এই জমাতে বসে এতক্ষণ যা কিছু আলোচনা করেছি জানা অজানা যত ভুল ত্রুটি রয়েছে মাওলা মেহরবানি করিয়া তোমার বন্ধু নবীর কাদেরে মাফ করিয়া দাও আল্লাহ যা সবটুকু মঞ্জুর করেছ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া হায়াতুন নবী জিন্দা নবী গয়ের নবী মায়ার নবীর নুরানি খতম মুবারক আল্লাহ কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ মাওলাই করিম আজকে এই মিলাদের সবটুকু তমাম নবী রাসূলগণ আলাইহি ওয়াসালাম পাক পাঞ্জাব ও আহলে বায়াত নবীর পরিবার পরিজন আল্লাহ তমামে রুহ মুবারকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ আজকে মিলাদের সবটুকু তমাম সাহাবাই কেরাম তাবেঈন তবে তাবেঈন ইমাম মুস্তাহিদিন মুতাকাদ্দিবিন মুতাখিরিন আল্লাহ সাইর মাযহাবের ইমাম সাইয়্যিদ তরিকার বুজুর্গানে দিন আয় আল্লাহ রাব্বুল আলামিন মাওলাই করিম ভারত বর্ষে হাজার হাজার আউলিয়া কেরামের মাজার শরীফ রয়েছে বাংলার জমিনে হাজার হাজার ওলি আব্দুল কৌস কুতুবের মাজার শরীফ রয়েছে আয় আল্লাহ তমাম আউলিয়া কেরামের কদমে কদমে আজকের মিলাদের সব কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন মাওলাই করিম আমরা যারা হাত বাড়াইলাম আল্লাহ আমাদের জীবনের তমাম গুনাহটা মাফ করিয়া দাও আল্লাহ আমরা জীবনে করেছি যত গুনাহ আল্লাহ সে তো সবই তোমার জানা তুমি বিনে আমরা ব্যাপার আল্লাহ
কে করিবে ফানা তুমি যদি মাফ না করো আল্লাহ আমরারে তুমি বলো তোমার বান্দারা যাইবা কারদারে তুমি বলো তোমার বান্দারা যাইবা কারদারে গুনাহ করছি বলো করছি আল্লাহ আপনার দরবারে মাফ করে দাও দয়াল নবীর খাতিরে আব্বায়া মা যাহারা সইন আল্লাহ কবরে কবরে মাফ করে দাও দয়াল নবীর খাতিরে মাফ করে দাও দয়াল খাতিরে কত আদর করছেন আব্বায় আম্মায় আমরা রে সংসারে আজ বুঝি অন্ধকার কবরে মুরব্বী বাবারা দিনটা নরম করে দাও বাবা মায়ের জন্য চোখের পানি ছেড়ে দাও আমার নবী মায়া নবী কয় কোন মাদুরি বাবা আমার জন্য যদি এক ফুটা চোখের পানি চারে গাল বেবি নাকের অর্ধেক সেবানে আসার আগে আল্লাহ ওই সন্তানের চোখের পানি রুসিলা বাবা মার কবরের রাজা বন্ধ করিয়া দেয় আল্লাহ আপনার দাদার আব্বা আমার দুয়া বাবার কোমরে আমাদের দুনিয়া নাই আপনার আব্বা আমার কোমরে জাহান নামে রাজা দিও না জানি না এর ভিতরে কার জানি বাবা নাই মা নাই কার জানি আল্লাহ গত বছর এই দিনে মাহফিল যখন হয়েছে অনেকের আব্বা মা দুনিয়ায় ছিল এই মাহফিলের মধ্যে ছিলেন আজকে অনেক মানুষে দুনিয়া নাই আল্লাহ আপনার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যাদের দুনিয়া নাই আল্লাহ তাদের কবরে জান্নাতুল উচ্চ মাকাম হিসাবে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ আমরা যারা হাত বাড়াই আমাদের প্রত্যেকের বংশের পূর্ব পুরুষ দিয়ে শুরু করিয়া যত মানুষ দুনিয়া সেরা বিদায় নিয়ে অন্ধকার কবরে আল্লাহ তামামের কবরে জান্নাত উচ্চ মাকাম কবুল আর মঞ্জুর হইয়া নাও আল্লাহ এই দুনিয়ার জমিনে আমাদের যতদিন বাঁচায় রাখিবা আল্লাহ ইমান ও ইসলাম রূপে কায়েম আর দায়াম রাখিও আল্লাহ ইমানদার না বানাইয়া মমিন না বানাইয়া আল্লাহ ইমানদার মমিন না বানাইয়া সাদা কাপড়ের ভিতরে আমরা ঢুকাইও না
ইমানদার মুমিন না বানায়া আমরার মাথায় পায়ে গিট্টো লাগায়ো না আমার শের বিদায়ের পালকি দুয়ারে কারারে তোমরা সাজাও তাড়াতাড়ি আল্লাহ জানি না মসজিদের সাইর ভয়া পালকি জানি কোন দিন কার দুয়ারে জানি চলে আসে মাওলা আল্লাহ জানি না কার জন্য জানি বাজারে কাফরের কাফর জানি রেডি হয়ে গেছে আল্লাহ আল্লাহ জানি না আজকের মোনাজাত জানি কার জীবনের শেষ মোনাজাত হইয়া যায় আল্লাহ আল্লাহ জানি না আজকের মাহফিল এই তিন দিন ব্যাপী তাফসীর কুরআন মাহফিল জানি কার জীবনের শেষ মাহফিল হইয়া যায় আল্লাহ আল্লাহ তুমি আমরা ঈমানদার না বানায়া মুমিন না বানায়া আমার কাছে মারা কোন মুতাজরাইল পাঠাইবা না আল্লাহ জীবন একবার হলো সোনার মক্কা সোনার মদিনার মেহমান বানায় আল্লাহ আল্লাহ সে তুমি যদি না যাও ঘুমের ঘরে স্বপ্নে হলেও আল্লাহ আমরা আপন আপন মুর্শিদের উসিলায় হলেও দয়াল নবীর দিদার ভিক্ষা দিও আল্লাহ আল্লাহ দয়ার নবী মায়ার নবীরে না দেখাইয়া আমরা তুমি অন্ধকার কবরে ডাক দিও না অন্ধকার কবরে ডাক দিও না আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করছনি গয় আল্লাহ আমার জীবনের গুনাহ তুমি মাফ দিবানি আল্লাহ আপনার আব্বা আমার জীবনের গুনাহ মাফ করছনি গয় আল্লাহ আমরা দাদা দাদির জীবনের গুনাহ তুমি মাফ করছনি আল্লাহ আমার বাজান হাজার হাজার আলেমের উস্তাদ আমার বাজান আল্লাহ রাব্বুল আলামিন মাওলাই করিম আল্লাহ আব্দুল জলিল ফিসা হুজুর কেবলা আল্লাহ এই জমাতের মধ্যে মাওলাই করিম আল্লাহ উপস্থিত রয়েছেন মাওলা আল্লাহ তাআলা শত শত মানুষ উলামায়ে কেরাম আইল্লা মুরব্বিয়ানে কেরাম যুবক বায়না তালিবুল ইলম রয়েছেন পর্দার অন্তরাল থেকে মা বন্ধুর আগে হাত বাড়াইছেন আল্লাহ জানি না কার হাত তোমার কাছে দামি মনে হয় আল্লাহ জানি না কার ইজ্জত কার সম্মান তোমার কাছে বেশি আল্লাহ আল্লাহ আমার দিকে না তাকাইয়া আল্লাহ আমি গুনাহগারের দিকে না তাকাইয়া আল্লাহ আমার মতো অপরাধী আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে নাই মাওলা আমি গুনাহগারের দিকে না তাকাইয়া তোমার যে বান্দার হাত তোমার কাছে দামি মনে হয় ওই আত্রে উসিলা বানাইয়া তোমার বন্ধু নবীর খাতিরে আলী উমা ফাতেমা ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মঙ্গনের খাতিরে আল্লাহ আজকের মুনাজাত কবুল করিয়া নাও আল্লাহ তিন দিন ব্যাপে তাফসীরুল কোরআন মাহফিল করতে যায় অনেক টাকা পয়সা লাগছে আল্লাহ অনেকে অনেকভাবে সহযোগিতা করেছেন দান সদকা করছেন আল্লাহ প্রত্যেকের দান সদকা জারি হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ এই মাহফিল যাতে কিয়ামত পর্যন্ত জারি আর সারি থাকে আল্লাহ তুমি সে ব্যবস্থা করিয়া রাখিও মাওলা আমার বাজানে হায়াতের মধ্যে বরকত দিও আল্লাহ এই জমাতে যারা হাত বাড়াইছেন সকলের হায়াতে রিজিকে এলেমে আমলে খেতে কামারে ফসলাদের মধ্যে চাকরির মধ্যে ব্যবসার মধ্যে আল্লাহ খাস রহমত আর বরকত নাজিল করো আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মাওলাই করিম আমাদের হালাল রিজিক আমরা খোশাদা করিয়া দাও আল্লাহ হারাম থেকে আমাদের ঈমান আমল হেফাজত করে নাও আল্লাহ বিশ্বের জমিনে
মুসলমান দেরকে হেফাজত কর আল্লাহ যে যে দেশের মধ্যে মুসলমান নির্যাতিত হচ্ছে আল্লাহ মুসলমানদেরকে আল্লাহ তোমার রহমতের হাওলা করিয়া দিলাম এই জামাতিদের হাত বাড়াইলেন সবাইকে তোমার রহমতের হাওলা করিয়া দিলাম আমি গুনাহগারই যে তোমার রহমতের হাওলা হইয়া গেলাম আল্লাহ তুমি হাফিজের জমিন হইয়া দাও আল্লাহ আমার দাদা জান গত 15 রমজান জুম্মাবারে জুম্মার নামাজের বাদে এই দুনিয়ার মায়া সরিয়া পরকালে চলিয়া গেছেন আল্লাহ 15 রমজান জুম্মাবারে তোমার বান্দা দুনিয়াতে বিদায় নিছেন আল্লাহ আমার দাদা জানের কবরে জান্নাতের মাকামে যা কবুল ফরমাও আমার একখান মাদ্রাসার কাজে সম্পন্ন রয়েছে এই জামাতের ওসিলা বানায় হাত বাড়াইয়া তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ রমজানের আগে উদ্বোধন করতাম মাদ্রাসার বাকি কাজ সমাধান করার তৌফিক দিও আল্লাহ আয় আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আশিক রসুল আশিক ওলি বানায় দিও আল্লাহ ঘরে ঘরে সুন্নি জামাতের আলেম ফায়দা করে দিও আল্লাহ এই এলাকায় এই গ্রামের যত মানুষ দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে কবরে আল্লাহ আজকের মাহফিলে ওসিলা বানাইয়া তোমার কাছে ফরিয়াদ জানাই তামামের কবরে জান্নাত উচ্চ মাকাম যা কবুল করে নাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ তোমার এক মায়ের বান্দা আব্দুল হামিদ আমার বাদান দোয়া চাইছিল জাকির হোসেন উনার আম্মার জন্য দোয়া চাইছিল আল্লাহ অনেক মানুষ দোয়া চাইছিল নাম যদি বলি দিনের পর দিন চলে যাইব আল্লাহ তুমি তো অন্তর্যামী খোদা সকলের অন্তরের নেক বাসনা নেক মুকাসিদ আল্লাহ কবুল করে নাও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদি ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আল্লাহ যদি সকরাতের বিছানায় শুয়ে যাব ওই কঠিন মুসিবতে তোমার বন্ধু নবীর নূরানি ঈমানি চেহারা আনোয়ার মোবারক দেখায় দেখায় আল্লাহর নবীর প্রেমে পাগল বানাইয়া মৌতের যন্ত্রণা ভুলাইয়া নবীজিকে আমাদের সামনে হাজির করে দিও আল্লাহ দয়ার নবীরে দেখায় দেখায় আমাদের প্রত্যেকের জবানে কলমে জারি করে দিও জান্নাতি মধুর কালিমা সরবলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ